বাংলাদেশ বেতার ঢাকা শুরু হচ্ছে শ্রোতাদের অনলাইন মতামত ভিত্তিক অনুষ্ঠান ই সমীপেশু শ্রোতাদের ইমেইল পাঠে রয়েছেন হাসনা ফিত্রিয়া ফাহমিদা বানু অনুষ্ঠান উপস্থাপনা এবং শ্রোতাদের বিভিন্ন জিজ্ঞাসার জবাবদানে জনাব সাইদ মোস্তফা কামাল আঞ্চলিক পরিচালক বাংলাদেশ বেতার ঢাকা সুপ্রিয় শ্রোতা সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা আমি মোস্তফা কামাল এবং আমার সাথে হাসনা ফাহমিদা এবং এই অনুষ্ঠানের আঞ্চলিক পরিচালক জেসমিন নাহার আমরা বসেছি আপনাদের অনেকগুলো নিয়ে এক সপ্তাহ বাদে বসলাম আমি গত সপ্তাহে করতে পারিনি নিশ্চয়ই আপনারা ভালো আছেন আপনাদের অনেক মেইল পেয়েছি পড়া শুরু করে দেয়া যাক আমাদের প্রথম মেইলটি পাঠিয়েছেন মোহাম্মদ আসাদুজ্জামান সুজন সভাপতি হৃদয়ে বাংলা বেতার শ্রোতা ক্লাব পোড়াবাড়ি এলাকা খালিশপুর খুলনা থেকে তিনি লিখেছেন বাংলাদেশ বেতারে যে সকল কুইজের অনুষ্ঠানে মেইল চালু নেই সে সকল অনুষ্ঠানের জন্য মেইল চালু করার বিনীত অনুরোধ করছি আমার জানা মতে মোট কয়েকটি আয়োজনে মেইল চালু নেই এগুলোর জন্য আমার মনে হয় একটি মেইল ঠিকানায় যথেষ্ট আমরা শ্রোতারা শুধু সাবজেক্টে সেই অনুষ্ঠানের নাম ও পর্ব নম্বর লিখে মেইল করব আমাদের মেইল যেগুলো আছে আমাদের যে সমস্ত কম্পোজিট প্রোগ্রাম ম্যাগাজিন প্রোগ্রাম মিনা বলছি আরও অন্যান্য যে প্রোগ্রামগুলো আছে সবগুলোরই মেইল আছে নতুন করে আর মেইল তো দেওয়ার দরকারই নেই আর আপনারা মেইলটা মনোযোগ সহকারে অনুষ্ঠান শোনার সময় শেষের দিকে বলে দেওয়া হয় কাজে সেই মেইলটা আপনারা শুনবেন তাহলে অনেক সমাধান হয়ে যাবে অনেক সমস্যার এবং সেই অ্যাড্রেসটা আপনারা লিখে রাখবেন বা সেভ করে রাখবেন এবং আমি একটা নির্দেশনা আমি আমার কর্মকর্তাদের বলবো যাতে করে তারাও দেন সেটা হচ্ছে যে ফেসবুকে আমাদের যে বাংলাদেশ বেতারের ফেসবুক আছে বা ইউটিউব আছে সেগুলোতেও যেন মেইলগুলো দিয়ে দেওয়া হয় এবং মজার ঘটনা হল যে আমাদের সকল অনুষ্ঠানের মেইল আমার মনে নেই একজন শ্রোতা কিন্তু ফেসবুকে একদিন দিয়েছিলেন আমি সেটা দেখেছিলাম তিরিশ পঁয়ত্রিশটা মেইল সব অনুষ্ঠানগুলোর মেইল দিয়েছিলেন তার আপনারা পারস্পরিক যোগাযোগের মাধ্যমে মেইলগুলো নিতে পারেন তবে অনেক অনুষ্ঠানেরই কুইজ নেই এখন কোন অনুষ্ঠানটার কুইজ দিবো আর কোনটার দেবো না আর প্রত্যেকটা অনুষ্ঠানেই কুইজ রাখবো এটাকে নিয়ে কিন্তু অনেক মতবিরোধ আছে আমাদের যে অনুষ্ঠানগুলোতে এখন কুইজ চলছে সেগুলোতে তো অবশ্যই চলবে বন্ধ হবে না কিন্তু আরও নতুন কোনো অনুষ্ঠানে কুইজ দেওয়ার ক্ষেত্রে কুইজময় সমস্ত অনুষ্ঠান হবে কিনা না এই বিষয়ে তো ভাবনা চিন্তার বিষয় আছে এই মুহূর্তে আমি বিষয়ে ফয়সাল আহমেদ শিপন সভাপতি মধুমতি বেতার শ্রোতা সংঘ সুলতান শাহী গোপালগঞ্জ থেকে লিখেছেন বাংলাদেশে অটিজমে আক্রান্তদের চিকিৎসায় সামাজিক ও পারিবারিক সমর্থন খুবই গুরুত্বপূর্ণ তাই পরিবার থেকে এ বিষয়ে প্রাথমিক শিক্ষা ও সমর্থন কাম্য আমাদের দেশের প্রেক্ষিতে বেশ কিছু প্রতিষ্ঠান এ ব্যাপারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে যার মধ্যে বাংলাদেশ বেতার অন্যতম ধন্যবাদ বাংলাদেশ বেতারকে রশনারা লাবনী সাধারণ সম্পাদক মুগ্ধ বেতার শ্রোতা সংঘ দুর্গাপুর কুষ্টিয়া থেকে লিখেছেন আমি ই সমীপিসুর একজন নিয়মিত শ্রোতা বেতারে প্রচারিত সকল অনুষ্ঠান নিয়মিত শুনছি বন্ধ হয়ে যাওয়া সকল অনুষ্ঠান ফিরে পেয়ে অনেক আনন্দিত দর্পণ গানের আসর নিবেদন ই সমীপিসু উত্তরণ শতবর্ষে পিতা অনেক ভালো লাগছে স্যার গানের আসরে নিয়মিত ভোট করে নিজের এবং সকল অংশগ্রহণকারী শ্রোতাদের নাম ভীষণ ভালো লাগে ধন্যবাদ আপনাকে লিখেছেন মোহাম্মদ আলমাস আলী সভাপতি সূর্য তরুণ বেতার শ্রোতা সংঘ বেলকুচি সিরাজগঞ্জ থেকে বৈশ্বিক মহামারী করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া সত্ত্বেও বাংলাদেশ বেতারের জনপ্রিয় অনুষ্ঠানগুলো পর্যায়ক্রমে চালু করার জন্য বেতার কর্তৃপক্ষকে জানায় অনেক ধন্যবাদ বিশেষ করে ভ্রমণ ও পর্যটন বিষয়ক অনুষ্ঠান মন ছুটে যায় সেই আগের মতো প্রচার শুরু করায় তবে একটা বিষয় যে ভ্রমণ এবং পর্যটন বিষয়ক অনুষ্ঠান এগুলো আমরা প্রচার করছি এবং আমরা এ বিষয়ে একটা জিনিস সারা বাংলাদেশে গত দু বছরে তিন বছরে আমরা বড় বড় জায়গাগুলো সবই আমরা ভ্রমণ করেছি এবং সেই ভ্রমণ বিবরণই আপনাদের সামনে তুলে ধরেছি আপনারা যাতে সেখানে ভ্রমণ করতে উৎসাহী হন এখন অনেক জায়গা আছে যেগুলো হয়তো আমাদের যাওয়া হয়নি সেই জায়গাগুলোর বিবরণ শুনতে আপনারা যদি আগ্রহী হয়ে থাকেন সেগুলো সম্পর্কে আপনারা আমাদেরকে মেইল করতে পারেন আমরা তাহলে সেই জায়গাগুলো তো নিয়েও আমরা জনগণের সামনে তুলে ধরতে পারি নুরুল ইসলাম শাহিন সভাপতি বাংলাদেশ বেতার শ্রোতা সংঘ কাপাসিয়া গাজীপুর থেকে লিখেছেন স্যার আপনার মাধ্যমে সেই সকল শ্রোতা বন্ধুদের আহ্বান জানাই যারা একটা সময় বেতারে খুব সুন্দর করে লিখতেন কিন্তু এখন লিখেন না তাদের বলি বন্ধুরা তোমাদের ফিরে আসার আহ্বান জানায় বেতারে আমার লেখা যেসব বন্ধুরা শুনবে তারাই বেতারে লিখবে আশা করছি নিশ্চয়ই নুরুল ইসলাম শাহিনও কিন্তু আমাদের অনেক পুরনো একজন শ্রোতা অনেক বোদ্ধা শ্রোতা তার সুস্থ জীবন আমরা কামনা করি এবং তার এই চিঠির সূত্রেই আমি বলি ভাই আপনারা আমাদেরকে ভুলে যাবেন না আমাদেরকে লিখবেন অভিমান করে কলম বন্ধ রাখবেন না লিখবেন একটা লেখার অভ্যাস থাকা ভালো এই মোবাইলের যুগে এস এম এসের যুগে তো মানুষ লেখা বন্ধ করে দিয়েছে কিন্তু বাংলাদেশ বেতারে আপনারা চিঠি লেখেন আপনারা মেইলও করেন কিন্তু অসংখ্য চিঠি আসে আমরা চাই যেটা এটা বন্ধ না হোক এটা চলতে থাক দীর্ঘকাল ধরে এবং এটা আমাদের একটা ঐতিহ্য সুবাইর আলফাহাদ ধামাইল বেতার শ্রোতা ক্লাব গফরগাঁও ময়মনসিংহে থেকে লিখেছেন মহানগর দর্পণ উত্তরণ এই তিন ম্যাগাজিন অনুষ্ঠান আমার খুবই প্রিয় শুনে সাথে রেকর্ডও করে রাখি পরবর্তীতে যেন শুনতে পারি এছাড়াও সময় উপযোগী ফোনিন অনুষ্ঠানগুলো আমার খুবই প্রিয় যা থেকে আমরা গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় বিষয়গুলো জানতে পারছি আমাদেরকে সচেতন করছে আমাদের করণীয় বিষয়গুলো খুব ভালোভাবে বুঝিয়ে দিচ্ছে এমন অনুষ্ঠান প্রচার করার জন্য বাংলাদেশ বেতারকে অসংখ্য ধন্যবাদ আমরা ফোনিন অসংখ্য প্রোগ্রাম প্রতিদিন একটা করে ফোন ইন ছিল সেটা একটু কমে গেছে কিন্তু করোনা কমেনি করোনার ভারটা কিছুটা কমে এসেছে কিন্তু আশঙ্কা করা হচ্ছে যে সামনে ঋতু পরিবর্তনের সাথে সাথে করোনা আবার আসতে পারে দ্বিতীয়বার সংক্রমণ একটা ভয়াবহতা আসতে পারে সেজন্য সতর্ক থাকতে হবে এখনও এখনও আমাদের মুখে মাস্ক ব্যবহার করতে হবে হাত ধোয়ার বিষয়গুলো পুরোপুরি মেনটেন করতে হবে এবং যে সামাজিক দূরত্ব সেটা বজায় থাকতে হবে এখন দেখা যাচ্ছে যে না করোনা নামে কিছু নাই এরকম মনে হয় বাইরে বের হলে কিন্তু এটা করা যাবে না আমরা যারা বেতার শুনছি যারা বেতারের সঙ্গে আছি তারা অধিকতর সতর্ক মানুষ অধিকতর আমি বলবো যে সুশীল তারা অনেক জ্ঞান রাখেন যারা বেতারের সঙ্গে আছেন আমাদের যারা নবীন শ্রোতা তারাও অনেক জ্ঞান রাখেন সবাইকে বলবো যে আপনারা অন্যদেরকেও এই বিষয়ে বলেন এবং নিজেরাও সামাজিক দূরত্ব মাস্ক পরা এবং হাত ধোয়ার বিষয়গুলো ঠিকমতো করেন এবারের ইমেলটি পাঠিয়েছেন মোসামত নূর রূপা লাইলাক রেডিও ক্লাব নকলা শেরপুর থেকে আজ দীর্ঘদিন পর লিখছি ভুলে কি গেছে আমায় আমি বাংলাদেশ বেতারকে খুব মিস করি মাঝে মাঝে থেকে থেকে খুব মনে পড়ে বেতারকে সময় সুযোগ হলে আবার লেখালেখি শুরু করব ইনশাল্লাহ আশা করছি মেলটি পড়ে আমাকে অনুপ্রেরণা যোগাবেন সবাই ভালো থাকবেন মিস করার কারণ কি মিস তখনই করবে যখন সে বেতার শুনবে না তখনই ভাববে যে হা বেতার শুনতেছি না অনেকদিন কাজে ভাই আপনি নিশ্চয়ই বেতার শুনবেন এবং আপনার মোবাইল অ্যাপসেও দেখবেন বাংলাদেশ বেতার দিয়ে সার্চ এলে মোবাইল অ্যাপসে পাবেন আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারেন এবং তারপরে সেখানেও আপনি শুনতে পাবেন বাংলাদেশ বেতারের অনুষ্ঠান তারপরে আপনি আপনার রেডিও সেটও শুনতে পাবেন কাজে আমাদের তো এখন বিকল্প আছে বাংলাদেশ বেতার শোনার জন্য তো এখন এরকম না যে রেডিও সেটটা ভেঙে গেছে বা নষ্ট সেই কারণেই আমরা পরে থাকবো না কাজেই একটু খরচ হলো সামান্য আপনারা বাংলাদেশ বেতারের সঙ্গী থাকবেন তাহলে বাংলাদেশ বেতারকে আর মিস করতে হবে না আমরা একে অন্যের জন্য আসি আপনি ভালো থাকবেন লিখেছেন মোহাম্মদ আক্তার হোসেন বাহাদুর সভাপতি অনুসন্ধান বেতার শ্রোতা সংঘ বেলাবন নরসিংদী থেকে আমি বাংলাদেশ বেতারের নিয়মিত ও শ্রোতা আমি এই সমীপিসুর মাধ্যমে জানতে চাই বাংলাদেশ বেতারের নবাব নাটকটি কি আছে যদি থাকে তাহলে প্রচার করার অনুরোধ করছি আর গীতিকার হতে হলে কি করতে হবে আমাকে বাংলাদেশ ভিতরে নবাব সিরাজ নাটক তো অবশ্যই থাকার কথা এটি আছে নিশ্চয়ই এবং এটা যদি আপনাদের প্রচারের অনুরোধ থাকে আমরা করতে পারবো হয়তো একটা ওই ওকেশনে গীতিকার হওয়ার নিয়ম বলতে আপনি বাংলাদেশ বেতারে যে কেন্দ্রের গীতিকার হতে চান সেই কেন্দ্রের বরাবর আঞ্চলিক পরিচালকের একটা দরখাস্ত লিখবেন সেখানে আপনি আপনার এনআইডি নাম্বার অবশ্যই দিবেন বাবা এবং মায়ের নাম দিবেন এবং আপনার ফোন নাম্বার দিবেন দিয়ে আপনি একটা আবেদন করবেন যে আমার গানের তালিকা পাঠালাম আপনি কমপক্ষে পঁচিশটা গান আপনি পাঠাবেন সেই ক্ষেত্রে একটি বিষয়ে মনে রাখতে হবে যে আপনি যদি আধুনিক গান পাঠান সেখানে আধুনিকেই পঁচিশটা গান পাঠাতে হবে কারণ গীতিকারের শ্রেণীবিভাগ আছে আধুনিক গানের গীতিকার আলাদা লোকসঙ্গীতের গীতিকার আলাদা ভাওয়াইয়া গানের গীতিকার আলাদা আমরা একটা করব আপনি এখন ভাওয়াইয়া লিখছেন পাঁচটা ভাওয়াইয়া এরকম করে অনেকে পল্লীগীতি দিয়েছেন পাঁচটা আধুনিক দিয়েছেন তিনখানা আরও বিভিন্ন রকম গান দিয়েছেন ক্লাসিক্যাল দিয়েছেন এইভাবে কিন্তু গীতিকার আমরা নির্বাচন কারণ আপনার একটা বিষয়ে কি পরিমাণ দক্ষ আপনি গান লেখায় সেটা ওই প্রতিষ্ঠা গানই আমাদের লাগবে এটি আমাদের নীতিমালা করা আছে কর্তৃক নির্ধারিত এটা তাহলে আমাদের গীতিকার নির্বাচনের জন্য যখন বসেন বসে এটা একটা বোর্ডের মাধ্যমে সিদ্ধান্তটা হয় গানগুলো পর্যালোচনা করা হয় আর তারপরে আমাদের গীতিকার নির্বাচন করা হয় কাজে আপনি ওইভাবে প্রতিষ্ঠা গান লিখে আবেদন সহ পাঠান তাসলিমা খানম সুমি মধুমতি বেতার শ্রোতা সংঘ সুলতান শাহী গোপালগঞ্জ থেকে লিখেছেন শেখ হাসিনার বিশেষ উদ্যোগ অনুষ্ঠানটি বাংলাদেশ বেতারের অন্যতম শ্রোতাপ্রিয় অনুষ্ঠান তাসলিমা খানম সুমি মাননীয় প্রধানমন্ত্রীর যে বিশেষ উদ্যোগ প্রোগ্রামের প্রশংসা করেছেন আসলে এই বিষয়টা জানা দরকার আমরা অনেক সময় মনে করি যে এই প্রোগ্রামটা এটা বোরিং এই উন্নয়ন কর্মকাণ্ড অমুক তমুক আসলে এর মাধ্যমে তো দেশ আগাচ্ছে এই যে ঘরে ঘরে বিদ্যুৎ নারীর ক্ষমতায়ন এবং অন্যান্য যে বিষয়গুলো আছে তার মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী আবার ডেল্টা প্লেন আছে সেটা আলাদা সেখানে একশো বছর আমরা কি করব এটা ধাপে ধাপে কত বছরে কোন টার্গেটে আমরা পৌঁছতে পারি সেই বিষয়গুলো আছে কাজে সব কিছু মিলায় আসলে একটা পরিকল্পিতভাবে দেশ এগোচ্ছে পরিকল্পনা ছাড়া বা দূরদৃষ্টিতে যারা পরিকল্পনা করতে পারেন তারাই কিন্তু দেশকে এগিয়ে নিয়ে যেতে পারেন তা নাহলে অবস্থায় সাময়িক পরিকল্পনা করে সাময়িক সমস্যার সমাধান হতে পারে কিন্তু এটা তো আরও পরে বড় ধরনের সমস্যারও সৃষ্টি করে সে কারণে মাননীয় প্রধানমন্ত্রী যে দশটা উদ্যোগ বিশেষ উদ্যোগ বলেন কেউ 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 দশ উদ্যোগ বলেন প্রধানত দশটা উদ্যোগ এই দশটা উদ্যোগকে জানা দরকার আমাদের যাতে করে আমরা এই দশটা উদ্যোগের সঙ্গে সংশ্লিষ্ট থেকে আমরা এই দশটা উদ্যোগ বাস্তবায়ন করতে পারি সে কারণেই আমরা এটা প্রচার করি নিয়মিত নিশ্চয়ই অন্যান্য ভাইয়েরাও শুনবেন এবং যারা স্টুডেন্ট আছেন যারা বিভিন্ন পরীক্ষায় ফেস করবেন আমার তো মনে হয় যে ভবিষ্যতে যেহেতু এই দশটা উদ্যোগ সমস্ত বিশ্বকে একটা রাস্তা দেখাইছে এবং বিশ্বের অন্যান্য দেশও এই দশ উদ্যোগকে এখন ফলো করছে তারাও কি কী করা যায় এটা নিয়ে তারা তথ্য নিচ্ছে বাংলাদেশ সরকারের কাছ থেকে কাজেই এই দশটা উদ্যোগ যারা লেখাপড়া করছেন তাদেরও জানা দরকার তাদের বিভিন্ন ভাই ভাই আসতে পারে তাদের পরীক্ষার কোশ্চিনে আসতে পারে এবং আসল কথা হচ্ছে একজন সচেতন নাগরিক হিসাবে যে দশটা উদ্যোগের কারণে দেশ এগোচ্ছে সেই বিশেষ উদ্যোগের বিষয়গুলো যদি আমি না জানি তাহলে তো এটা আমার জন্য অনেক বড় পশ্চাৎপদতা হয়ে যায় ধন্যবাদ এজি মোহাম্মদ ফাইজু মিয়া সভাপতি আমরাই সচেতন রেডিও শ্রোতা সংঘ কুলিয়ার চর কিশোরগঞ্জ থেকে লিখেছেন স্যার নাটক ও সঙ্গীত বিভাগ দুটোতেই পাণ্ডুলিপির ইমেলে কপি গ্রহণ করার অনুরোধ করছি বর্তমানে ডাক বিভাগে ঝামেলা চেয়ে ইমেল অনেক যুগোপযোগী বিষয়টি ভেবে দেখার অনুরোধ করছি নাটকের পাণ্ডুলি আমরা মেইলে নিব তবে একটি বিষয়ে আমাদের কাছে অনেক সময় সমস্যা হয়ে যায় সেটি হচ্ছে যে হাতে রেখা স্ক্রিপ্টটাও এক সময় আপনি দিবেন এটার কারণ আছে কারণ হচ্ছে যে গত পাঁচ বছর আগে একটা নাটক হয়ে গেছে দেখা যাচ্ছে যে সেই নাটকটার একটা নাম চেঞ্জ হয়ে সেটা আপনি করলেন না অন্য কেউ ওই ইমেইলটা ডাউনলোড করে নিয়ে আমাদের এখানেও বা যে কোনো জায়গায় একটা সমস্যা হয়ে যেতে পারে একটা অন্য নাম দিয়ে আবার ওইটা চলে আসলো এই ধরনের ঘটনা দুই একটা আমরা পেয়েছি সেজন্য সতর্কতামূলক আপনি মেইল করবেন পাশাপাশি আপনি হোয়াটসঅ্যাপে আপনি যে একটা নতুন নাটক লিখেছেন সেই ব্যাপারে আপনার হাতের লেখা বা আপনার একটা প্রমাণ সহ পাঠাবেন আর যাতে করে আমরা এটা বুঝতে পারি যে এটা একটা নতুন নাটক এটা আমরা দেখবো তাহলে আমাদের জন্য অনেক সুবিধা হয় তা নাহলে অনেক নাটক ঘাটাঘাটি করা হয় আবার অনেকে অন্য নাটকে উদ্বুদ্ধ হয়ে কাহিনী একটু ঘুরাই দিয়ে একটু নাটক করেন তখন দেখা যাবে যে যারা নাটক এখানে যাচাই বাছাই করছেন তারা বলবেন যে এটা নাটক তো হয়ে গেছে আসলে কিন্তু হয়নি তখন তারাও একটা সমস্যায় থাকেন সেই কারণে আমরা এই বিষয়টা আপনাদেরকে বলবো যে একটু সতর্কতা অবলম্বন করা তাহলে সহজেই আমরা নাটকটাকে অ্যাকসেপ্ট করতে পারবো সাইফ আহমেদ উৎস প্রেসিডেন্ট শিক্ষার্থী শ্রোতা পরিষদ আলী লিখেছেন শিক্ষার্থী শ্রোতা পরিষদ স্কুল কলেজ ছাত্রছাত্রীদের মাঝে বাংলাদেশ বেতারের অনুষ্ঠান ছড়িয়ে দেওয়ার জন্য অনবরত চেষ্টা করে যাচ্ছে এজন্য প্রতি সপ্তাহের শুক্রবার সারা সপ্তাহের অনুষ্ঠান নিয়ে পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়ে থাকে বৈঠকে মোবাইলে ধারণকৃত বাছাই করা অনুষ্ঠান বাজিয়ে শোনানো হয় আমাদের বঙ্গবন্ধু অনুষ্ঠানে ফরিদপুরে জেলা প্রশাসক অতুল সরকারের কাছ থেকে অম্বিক ময়দান এবং ফরিদপুরের বঙ্গবন্ধুর স্মৃতিরক্ষায় উদ্যোগের কথা জানলাম কৃষি সমাচার পর্বে আমার কৃষি পর্বে ছাদ বাগানের গুরুত্ব সম্পর্কে জানলাম ধন্যবাদ আপনি অনুষ্ঠানগুলো শুনেছেন এবং কাকতালীয়ভাবে এই অনুষ্ঠানগুলো আমিও বেতার থেকে শুনেছি চলতে চলতে গাড়ির মধ্যে শুনেছি আপনারা যে কাজটা করছেন এখন এটা আসলে একটা অসাধারণ কাজ যা আপনারা গত সপ্তাহে কি প্রোগ্রাম গেছে সেগুলো নিয়ে আপনারা আলোচনা করেন আসলে প্রকৃত ক্লাব এবং খুবই ভালো মানের ক্লাবের এটা অন্যতম বৈশিষ্ট্য যে তারা অনুষ্ঠানগুলো নিয়ে নিজেরা পর্যালোচনা করবেন যাতে করে এখানে আমাদের কি করণীয় বা কি শিক্ষা পাইলাম এই বিষয়গুলো আসতেই পারে আর আপনার নবীন সদস্যরা আপনার বয়সে কম আপনার অনেক শিক্ষণীয় বিষয় এখানে খুঁজে পাবেন এ প্রসঙ্গে আমি আরেকটি কথা বলব যে আমরা অনুষ্ঠান আমরা এখন নিয়মিতভাবে ইউটিউবে দিচ্ছি আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই তম জন্মদিন যার পালন করা হলো সেই উপলক্ষে গান তারপর শিশুদের একটা অনুষ্ঠান আমাদের প্রধানমন্ত্রী এই অনুষ্ঠানগুলো কিন্তু আমরা ইউটিউবে দিয়েছি কাজে বাংলাদেশ বেতার লিখে ইউটিউবে সার্চ দিয়ে আপনারা ওই অনুষ্ঠানগুলো একটু শুনবেন সেখানে আমাদের যারা অংশগ্রহণকারী শিল্পী ছবিও আছে আবার আপনারা অনুষ্ঠানটা নতুনভাবে শুনবেন নিজেরা ইচ্ছা করলে প্রিজার্ভ করতে পারেন যে কত সুন্দর অনুষ্ঠান হয়েছে মারিয়া খানম মৌরি সভাপতি বিবেক শ্রোতা পরিবার গজারিয়া মুন্সীগঞ্জ থেকে লিখেছেন আমার জীবনটা বেতার কেন্দ্রিক তাই তো বেতার ছাড়া আমি কিছু ভাবতে পারি না অনুষ্ঠানে ১৯ নম্বর আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ শুনে অনেক কিছু জানলাম ধন্যবাদ মোহাম্মদ রেজাউল ইসলাম পাংশা রাজবাড়ি থেকে লিখেছেন পুষ্টি পুষ্টিকুইজে রাজবাড়ি জেলার শ্রোতাদের বিজয়ী করা হয় না কেন হ্যাঁ আসলে এটা আমাদেরও বড় প্রশ্ন কেন তাদেরকে বিজয়ী করা হবে না কি অপরাধ তাদের এটা আসলে আপনারাও খুঁজে বের করেন যে আসলে কি অপরাধ বা আমরা কি কারণে তাদের দেব না তাদেরকে না দেওয়াতে আমাদের লাভটা কি আসলেই এটা আমি বলবো যে এটা পুরো দোষটা যাচ্ছে আসলে লটারির কাছে অনেক সময় লটারিতে রাজবাড়ি নামটা উঠে না এটাও হতে পারে কিন্তু নিশ্চয়ই আমরা আপনাদের জন্য মনে প্রাণে কামনা করি যে আপনারা কুইজ বিজয়ী হন রাজবাড়িরা বেশি বেশি করে হন আমরা এই দোয়াই করবো আবুল কাশিম সাভার থেকে লিখেছেন গত তেইশে সেপ্টেম্বর আন্তবেতার নাটকে রংপুর কেন্দ্রের নাটক স্বপ্নমায়া খুব ভালো লাগল ঢাকা কেন্দ্রে বর্ষ এবং উন্নয়নমূলক নাটক ছাড়া নতুন নাটক হচ্ছে না কেন আমি এ প্রসঙ্গে বলবো যে আমরা বর্তমানে অনেক নাটক করা শুরু করেছি এবং নাট্যশিল্পীরাও কেন্দ্রে আসা শুরু করেছেন ভবিষ্যতে আপনারা এটার প্রতিফলন দেখতে পাবেন লিখেছেন মোহাম্মদ ওয়াহিদুল ইসলাম সেতু সদস্য অ্যামিটি বেতার শ্রোতা ক্লাব মাহিগঞ্জ কলেজ রংপুর থেকে আমি মিনা বলছি অনুষ্ঠানটি নিয়মিত শুনি ও কুই যে অংশ নেই কিন্তু এখনও বিজয়ী হতে পারি নাই তবে আশা রাখি কোনোদিন শাহজালাল হাজারি ও রাশেদ মিজানের কল্যাণে তাদের অনেক ধন্যবাদ শাহজালাল হাজারি এবং মিজান তাদের ধন্যবাদ আমরাও জানাই যে আপনারা পারস্পরিক সহযোগিতার মাধ্যমে আপনারা ফেসবুকে শুনছেন এবং এ প্রসঙ্গে আমি শ্রোতাদের কাছ থেকে কিছু অভিযোগ পেয়েছি সেটা হচ্ছে যে আমাদের সৈপুটা নিয়মিতভাবে ইউটিউবে দেওয়া হচ্ছে না এরকম একটা অভিযোগ আমি পেয়েছি তো আমরা এই বিষয়ে যত্নবান হব এবং নিশ্চয়ই এটা নিয়মিতভাবে ইউটিউবে যাবে মোহাম্মদ আনারুল ইসলাম সভাপতি মৈত্রী বেতার শ্রোতা ক্লাব বসিরহাট উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ ভারত থেকে লিখেছেন বাংলাদেশ বেতারের আমি একজন ভক্ত শ্রোতা এবং নিয়মিত শুনে থাকি বাংলাদেশ বেতার থেকে প্রচারিত সকল অনুষ্ঠান বাংলাদেশ বেতার থেকে প্রচারিত ছায়াছবির গানের অনুরোধের আসর নিবেদন লোকসঙ্গীতের অনুরোধের আসর পরাণের গান এই দুটি অনুষ্ঠানের পাশাপাশি বিশ্ব সঙ্গীত নামে একটি বিদেশি গানের অনুরোধ অনুরোধের আসর প্রচারের জন্য অনুরোধ রাখছি ধন্যবাদ আমাদের তো ওয়ার্ল্ড মিউজিক আমাদের যায় আপনাকে অনেক ধন্যবাদ গিয়াসুদ্দিন শেখ দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ ভারত থেকে লিখেছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে প্রচারিত যে সমস্ত কুইজ অনুষ্ঠান হয় তাতে আমরা ভারতীয় শ্রোতারা অংশগ্রহণ করতে পারব কি ভারতীয় শ্রোতারা অংশগ্রহণ করতে পারবেন এবং আপনাদেরকে সব সময় আমরা স্বাগত জানাই আমাদের অনুষ্ঠানে এবং আপনাদের চিঠি বা মেইল যখনই আমরা পাই সেটি আমরা যত্নের সঙ্গে আমরা সেটা উপস্থাপন করি কারণ আপনারা আমাদের কাছে মূল্যবান শ্রোতা যে আপনারা ভারত থেকে লিখছেন বাংলাদেশকে এবং বাংলাদেশের অনুষ্ঠান শুনছেন এটি আমাদের একটা ভালো লাগা আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে আমরা বিদায় নিতে চাই বিদায় নেওয়ার আগে ফিতরিয়ার আমাদেরকে লিখবার যে মেইল অ্যাড্রেস সেটি জানিয়ে দাও লিখুন স্মল লেটারে এস এইচ আর ও সি এল ইউ বি অর্থাৎ শ্রোতা ক্লাব কম সুপ্রিয় শ্রোতা বন্ধু ভালো থাকবেন সতর্ক থাকবেন করোনা কিন্তু এখনও যায়নি আবার ফিরে আসতে পারে সেজন্য আমাদের সতর্কতা দরকার নিজের দিকে খেয়াল রাখবেন খোদা হাফিজ এতক্ষণ শুনলেন শ্রোতাদের অনলাইন মতামত ভিত্তিক অনুষ্ঠান ই সমীপেশু অনুষ্ঠান সম্পাদনায় হুমায়ুন কবির খান তত্ত্বাবধানে জিসমিন নাহার এবং অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন তনুজা মণ্ড